ডিজিটাল বাংলাদেশ, সেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার সেই স্বপ্ন বাস্তবায়নের রূপকার সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। 2009 সাল থেকেই তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। ডিজিটাল বাংলাদেশ গড়তে জয়ের অবদান সবসময়ই বেশ জোর দিয়েই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একমাত্র ছেলেকে আনুষ্ঠানিক ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী, তাই তো শত ব্যস্ততার মাঝেও জন্মদিনে একটুখানি সময় বের করেন পরম মমতাময়ী মা। নিজ হাতে মোরগ পোলাও সহ অন্যান্য খাবার রান্না করে খাওয়ান আদরের ছেলেকে। কয় বছর আগে তেমন একটা ছবি ঘুরেছে সামাজিক মাধ্যমে, মায়ের হাতে রান্না খেয়ে সেই রান্নাকেই সবচেয়ে সেরা বলেও জানান জয়। 2021 সালে পুত্র সজীব ওয়াজেদ জয়ের 50তম জন্মদিনে মা হিসেবে ছেলে সম্পর্কে নানা স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধকালীন ছেলের জন্ম, নামকরণ, বেড়ে ওঠা, শিক্ষা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অবদানের কথা তুলে ধরেন তিনি। করোনা মহামারীর কারণে জন্মদিনে মা সন্তান একত্রিত হতে না পারার কষ্টের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2021 সালের জন্মদিনে প্রধানমন্ত্রী বলেন, জয় সবসময় আমাকে পরামর্শ দিত, সার্বক্ষণিক সে বলতো কম্পিউটার থেকে ট্যাক্স তুলে দিতে হবে, মানুষকে সচেতন করতে হবে, সবার কাছে সহজলভ্য করতে হবে, মানুষকে প্রশিক্ষণ দিতে হবে। এভাবেই কিন্তু আমরা পরিকল্পনা নিই, এভাবেই আমাদের ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু। 1996 সালে ক্ষমতায় আসার পর দেখলাম কেউ কম্পিউটার হাত দিয়ে ধরার সাহস পেত না, পড়েছিল টেবিলে। তখন আমি নির্দেশ দেই যে প্রতিটি ফাইল এখন থেকে কম্পিউটারে আসতে হবে। তখন আমি একটি কমিটিও করে দিয়েছিলাম কিভাবে এই নতুন প্রযুক্তিটা আরও ব্যাপকভাবে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। তখন মানুষ আস্তে আস্তে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহার করা কিছুটা শুরু করে। 21 আগস্ট 2020, কোভিড-19 মহামারীর মধ্যে রাষ্ট্রীয় ও দলীয় কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানান। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী যোগ দেন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মহামারীর মধ্যে সরাসরি সভায় যোগ দিতে না পারায় নিজের দুঃখের কথা তিনি নেতাকর্মীদের বলেন। তিনি বলেন, আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে, সেজন্য আমি জয়কে ফোন করেছিলাম, তাকে ধন্যবাদও দিয়েছি যে তুমি যদি ডিজিটাল পদ্ধতি না করে দিতে তাহলে আজকে এভাবে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারতাম না, সব কিছু স্থবির হয়ে থাকত। 1975 সালের 15ই আগস্টের ঘটনার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে ছিলেন। পরে মায়ের সঙ্গে জার্মানি থেকে ভারতে যান জয়। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়া করার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন বঙ্গবন্ধু দৌহিত্র জয়। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর করেন। 14 ফেব্রুয়ারি 2016, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছেই তার কম্পিউটারে হাতেখড়ি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে দেয়া বক্তব্যে এ তথ্য জানান শেখ হাসিনা। শেখার কোনো বয়স নেই উল্লেখ করে তিনি বলেন, ছেলে দেশে এলে এখনও তার কাছে আমি কম্পিউটারের নানা বিষয় শিখি।